স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের জন্যই পূর্ব বর্ধমান জেলার কালনা শাখার বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আবেদন করে বিপাকে পড়লেন কালনার ছোট মিত্রপাড়ার ছাত্র আবির মিত্র। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কোনো গ্রান্টার লাগবে না। বিটেক দ্বিতীয় বর্ষের ছাত্র আবির মিত্র ওই ব্যাংকে আবেদন করার পর ব্যাংক কর্তৃপক্ষ বাড়ির দলিল ব্যাংকের কাছে জমা রাখার পরামর্শ দেন বলে অভিযোগ। এরপরই ছাত্র মুখ্যমন্ত্রী কালনার বিধায়ক মহকুমা শাসক সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন। আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, রাজ্য সরকারের নতুন স্কিম যেটা বার করেছিল তার জন্য আমি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমি আবেদন জানাই। ওরা ফার্স্টে আবেদন নিয়েছিল, এখন ওই আবেদন ওরা এখন কোনো কিছু স্ট্যাটাস জানতে গেলে কোনো কিছু গ্রহণ করছে না। কী বলছে তারা? তারা এখন বলছে যে বাড়ি বন্ধক রাখতে হবে অথবা এলআইসি কাগজ রাখতে হবে, কিন্তু বাবার তো এলআইসি কাগজ নেই। তখন বাবা বলেছিল বাড়ির ইয়ে প্রপার্টিটা রয়েছে জাস্ট। আচ্ছা, কিন্তু মুখ্যমন্ত্রীর ইয়েতে তো কোনো স্কিমের কথা লেখা নেই। না, সেটা তো নেই, সেটা হচ্ছে ব্যাংক মানে নিজেরাই এটা করছে। হ্যাঁ, ব্যাংক থেকে ফিরে আসতে হয়েছে বিনা হাতে। এই যে লোনটা না পেলে কি সমস্যা হবে? লোনটা না হলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, পাঁচটা সেম বাবার দেওয়ার মতো অবস্থা নেই। কত করে লাগে পার্সেমে? পার্সেমে লাগে আমার হচ্ছে 30,000 করে। কোন কলেজে পড়েন আপনি? আমি সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি গুপ্তিপাড়াতে। বাবার কি সামর্থ্য নেই? না, বাবা হচ্ছে ওষুধের দোকানে কাজ করে, বাবার এত অবস্থা নেই। কি পড়ছেন আপনি? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, বিটেক। আচ্ছা, কোথায় কোথায় অভিযোগ করেছেন এই বিষয়ে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, ডিএমএর কাছে জানিয়েছি, এসডিওর কাছে জানিয়েছি, এমএলএর কাছে জানিয়েছি, আর কাল্লা থানায় একটা অভিযোগ দিয়েছি। বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান সরকারকে কলঙ্কিত করার একটি প্রচেষ্টা। তিনি আরো জানান দলিল রাখার কথা বললে তারা বিক্ষোভে নামবেন। বলবো মানে আমি ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি এবং এটা আমি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করব, কারণ মুখ্যমন্ত্রী যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা চালু করেছেন সেখানে কোনো জায়গাতেই বলা নেই যে বাড়ির দলিল বা অন্যান্য কিছু মর্গেজ রাখতে হবে, একদম সরকারি হচ্ছে একটা গ্যারান্টার হবে। এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক শুধু ওর সঙ্গে নয়, এরকম মোট আমার কাছে 7 জন এসেছিলো, 7 জন অভিযোগ দায়ের করেছে, তিনি দিচ্ছেন না। এবং এই ব্যাংকগুলো যারা কর্তৃপক্ষ আছে, যারা ব্যাংকে চাকরি করে, হয় সিপিএমের আমলে চাকরি পেয়েছে আর তা নাহলে সিপিএমের পিছনের দিকে যদি তাকান তখন আমরা তারা চাকরি পেয়েছে। এখন যারাই হচ্ছে কোনো যে বামপন্থী ছিল তারাই এখন অতি হচ্ছে কোনো যে সক্রিয়, তারা হনুমানের দলে গেছে। শুধুমাত্র কলঙ্কিত করবার জন্য, সরকারকে কলঙ্কিত করবার জন্য একটা প্রচেষ্টা। এবং আমরা বলেছি, আমি ইতিমধ্যে ওনাকে ফোন করেও বলেছি যে যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন যদি না দেন আর যদি বলেন যে দলিল রাখতে হবে, তাহলে কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভ শুধু করবো না, মানুষ দ্বারা একটা প্রাচীর তৈরি করবো, দেখবো কী করে আপনারা ব্যাংক ঠিক মতন চালান। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সব ক্ষেত্রেই ব্যাংকে যে জায়গাগুলো খুব সরলীকরণ করেছে, ব্যাংকের কিছু দালাল আছে যারা হচ্ছে যে বিজেপির পরিচালিত দালাল, তারা সেই জায়গাগুলো খুব জটিলতা করছে। এই জটিলতা কিন্তু বাংলায় চলবে না, কারণ এখানে কিন্তু নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত হয় না। এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফিক্সড ডিপোজিটের টাকা থাকছে না, 23 সালে ম্যাচুরিটি, সেই টাকা দেখা যাচ্ছে কেন যে 2021 উঠে যাচ্ছে। যখন ব্যাংক কর্তৃপক্ষের কাছে খোঁজ নিতে যাচ্ছে তখন তাদের দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা নেই। যারা গরিব মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন গরিব মানুষদেরকেও যে যারা গোষ্ঠীর মাধ্যম দিয়ে মহিলাদের লোন দিন, এরা লোন দেয় না, এরা লোন দেয় তাদের যারা টাকা মেরে দিয়ে আমাদের ভারতবর্ষ এবং বাংলা থেকে পালিয়ে যায় তাদের টাকা দেয়, এই জিনিস বরদাস্ত করা যাবে না। যদিও ওই ব্যাংকের কালনা শাখার ম্যানেজার জানান দলিল জমা রাখার কোনো বিষয় বলা হয়নি, শুধু আলোচনা করা হয়েছিল। আপনাদের ব্যাংকের তরফ থেকে বাড়ি মর্গেজ রেখে লোন নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো কোনো নিঃশর্ত লোন দেওয়ার কথা বলেছেন। না না, ওটা প্রথমে যখন ওরা এসেছিল আমরা বলেছিলাম তোমরা কী কী সিকিউরিটি দিতে পারবে, এটা প্রাথমিক কথাবার্তা হয়েছে, ওটা ফাইনাল কিছুই হয়নি, জাস্ট একটা আলোচনার মধ্যে হয়েছিল। তারপরে আমাদের বর্ধমান থেকে যেটা বলা হয়েছে, অনলাইনে যেসব স্টুডেন্টরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে, পুরো জিনিসটা আমাদের সেন্ট্রালি বর্ধমান থেকে ওটাকে দেখাশোনা হচ্ছে,
যেমন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওদের কাছে মেসেজ গেছে যে ব্রাঞ্চে দেখা করতে, সেই রকমই আমাদের বলা হয়েছে যে বর্ধমান ওটা সেন্ট্রালি দেখবে এবং আমাদের বর্ধমান ব্রাঞ্চ ওটাকে যাদের যাদেরকে যোগ্য মনে করবে সবাইকে মেসেজ পাঠাবে। মেসেজ পাঠানোর পর আমাদের প্রত্যেকটা রেসপেক্টিভ ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, না না মর্গেজ ওটা মর্গেজটা এমনি জাস্ট ওটা আলোচনা হয়েছে, ওটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওটা কিছু না, আমি এমনি জাস্ট আলোচনা, তোমাদের কী আছে না আছে, এলআইসি তোমার বাবা কী করেন, এসব জাস্ট আলোচনা হয়েছে। তাহলে ওই বাচ্চাটি কি লোন পাবেন? না, বাচ্চাটা লোন পাবেন কি না সেটা আমাদের বর্ধমান থেকে, আমি তো কয়েকজন আসে তাদেরকে বলেছিলাম যে বর্ধমানে গিয়ে একটু কথাবার্তা বলো তোমরা, যেহেতু ব্রাঞ্চ লেভেলে আমাদের এটাতে হচ্ছেই না, মানে পুরোটাই সেন্ট্রালি বর্ধমান থেকে হচ্ছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, আনন্দ বার্তা।